বিসমিল্লাহ রহমান রহিম। জনি একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবার আট নম্বর পর্বে আমরা বোর্ড বইয়ের যে দুই এবং তিন অঙ্ক রয়েছে 9.D এর, তো আমরা সলিউশন করব। তো আমরা শুরুতে লিখে নিচ্ছি যে অঙ্কটা দেখতে পাচ্ছি 1 - x² / 1 + x². যদি আমাদের এরকম ফরম্যাটে কোনো অঙ্ক আমাদের থাকে, যে 1 + x / 1 - x, এই ফরম্যাটগুলো যদি থাকে, আমি বলেছিলাম এই ফরম্যাটগুলো থাকলে আমাদের ধরে করতে হয়, x = tan θ ধরে অগ্রসর হতে হয়। সো আমরা এক্ষেত্রে x = tan θ ধরে অগ্রসর করবো, না ধরলে আমাদের করা সম্ভব হবে না। সেজন্য শুরুতে আমরা ধরে নেব, ধরি এত = y = এত এবং x = tan θ। তো এখন আমাদের সিম্পলি ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে। তো এখানে আমরা যদি কাজ করতে চাই x = tan θ, তাই এখানে যদি মান আমরা ইনপুট দেই, তাহলে জাস্ট আমরা ত্রিকোণমিতির একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে 1 - x এর পরিবর্তে ট্যান, তার মানে 1 - tan²θ / 1 + tan²θ। এখানে আমাদের যে আমাদেরকে প্রশ্নতে রুট ছিল, তো দেখি আমরা প্রশ্নটাতে কোনো আমাদের রুট ছিল না, সো সেই ক্ষেত্রে আমরা এখানে রুট যেহেতু ছিল না, আমরা রুট দিব না সেই অংশটা। দেন এর পাওয়ার ছিল কত, পাওয়ার ছিল এটা পুরোটাই হচ্ছে স্কোয়ার, তো আমি স্কোয়ার দিয়ে নিচ্ছি। দেন এখন 1 - tan²/1 + tan², ত্রিকোণমিতির সূত্র কী ছিল, cos²θ। তো আমরা সূত্রটা একবার রিপ্লাই করে নিচ্ছি। cos²θ সূত্র হচ্ছে 4 cos²θ - sin²θ, 1 - sin²θ, 2 cos²θ - 1, 1 - tan²/1 + tan², 4টা আমাদের এখানে দরকার হচ্ছে আমাদের ট্যান থেকে, আমরা সেক্ষেত্রে ডিরেক্ট পাচ্ছি cos²θ। তো এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব, তো y = এখান থেকে পাচ্ছি cos²θ, তাহলে তার বর্গ ছিল, আমরা পুরোটাই বর্গ দিয়ে নিচ্ছি। দেন আমাদের এখন কাজ হচ্ছে কি, এখান থেকে এটা পাচ্ছি কত, যে cos²θ, মানে x এখানে কি, আমরা এখানে যদি আমরা এখন ডেরিভেটিভ করি, এখানে যেহেতু আমাদের চলকটা থিটা রয়েছে, তাই আমরা থিটার সাপেক্ষে একে ডেরিভেটিভ করব। তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে dy/dθ। এখানে আমরা চিন্তা করব কি, x^n, তাহলে nটা সামনে আসবে, 2 cos θ এই কিছুটা কি x আসে না, তাই তার আবার ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভটা dy, এখানে থিটা সাপেক্ষে করতেছি, তাই cos²θ। সো আমরা নিচ্ছি, দেন এখানে কাজ করলে হচ্ছে cos²θ গুণন, আর এখন cos θ সমান কী জানি আমরা, cos θ মানে -sin θ। এই কিছুটা কি আবার থিটা এক্স আস, এখানে থিটার সাপেক্ষে যেহেতু থিটা আছে না, তাই তার আবার ডেরিভেটিভ, তাই 2θ কে করলে 1, তাহলে 2 × 1, অর্থাৎ পুরোপুরি ফলাফল পাচ্ছি 2^4 cos θ × sin θ, cos²θ × sin θ, মাইনাসটা আমাদের সামনে চলে আসলো। তো এখন আমাদের সিম্পলি জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। তো এখানে আমাদের কি আরও কোনো ক্যালকুলেশন করা যায়, করা যদি যায় আমরা করব, তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে না, তাই আমরা ধরে নিচ্ছি এটা থাকলো। আমাদের এই অংশটার ক্ষেত্রে আমরা যদি 1 নং ধুয়ে দিয়ে নেই, যে 1 নং, তো 1 নংকে যদি আমরা এখন 1 নং থেকে আমরা কী লিখতে পারি, যে 1 নং হতে পাই। তো 1 নংকে যদি আমরা কী করবো, কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, থিটার সাপেক্ষে, যেহেতু এখানে 1 নংটা যদি আবারও লিখি tan θ, একে যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে পাবো dx/dθ, আর tan θ সমান কী জানি, sec²θ, তো এখান থেকে sec²θ। দেন আমাদের মূলত বের করতে হবে dy/dx এর সাপেক্ষে যেহেতু করতে হবে, তাহলে আমাদের dy/dx বের করতে হবে, তাই আমরা বলবো dy/dx। তো এখানে আমরা কাজ করেছি dy/dθ dx/dθ মানটা নিয়েছি, আমার দরকার dy/dx, তাই dy/dx রাখতে চাইলে আমরা কিন্তু এইটা আমাদের এই কাজটাই করতে হবে, dx/dθ, কারণ এখান থেকে dθ গেলে dy/dx থাকবে, আমরা dy/dθ-র আমরা ডেরিভেটিভ পেয়ে গেছি এবং dx/dθ-র আমরা ডেরিভেটিভ পেয়ে গেছি, তাই মানগুলো আমরা এখন এখানে ইনপুট দিব। dy/dθ-র ডেরিভেটিভ কত পেয়েছি আমরা, -4 cos²θ × sin²θ, dx/dθ কত পেয়েছি, dx/dθ হচ্ছে sec²θ। ওকে, দেন আমাদের এই অংশটুকু ক্যালকুলেশন করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পৌঁছিতে পারবো, তাই -4টাকে আমরা বাইরে বের করে নিচ্ছি,
মাইনাস ফোরটাকে বাইরে বের করে নিয়েছি। এখন এখানে আমাদের এই কস সেক মানে আসলে কি, সেক স্কোয়ার থিটা সমান আমরা জানি কি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, তাই এখানে বলে দিতে পারবো যে কস টু থিটা সাইন টু থিটা সাইন টু থিটা বাই হচ্ছে কস স্কোয়ার থিটাকে আমরা বলতে পারবো কত। তো অনেকের এখানে গ্যাঞ্জাম লাগে যেতে পারে যে আসলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে একটু মানগুলো দিয়ে খেয়াল করি, এখানে মানগুলো রয়েছে আমাদের ট্যানের মান রয়েছে, তাই আমরা ট্যান দিয়ে এখানে কনভার্ট করার চেষ্টা করব। তাই কস টু থিটা থেকে আমরা ট্যানের সূত্র কী ছিল, সাইন টু থিটা থেকে ট্যানের সূত্র লিখব, এবং সেক স্কোয়ার থেকে আমরা ট্যানের সূত্রটা লেখার চেষ্টা করব। আমরা যদি সূত্রগুলো দেখার চেষ্টা করি, কস টু থিটা থেকে ট্যানের সূত্রটা কী ছিল, যে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার সাইন টু থিটা থেকে ট্যানের সূত্র কী ছিল, টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার। আর সেক স্কোয়ার থিটা সমান আমরা ওয়ান প্লাস ট্যান স্কোয়ার জানি। অর্থাৎ এখানে প্রত্যেকটা অনুচ্ছেদের আমাদের সূত্র ভেঙে দিতে হবে, অর্থাৎ আমরা এটাতে লিখব না। দেন মাইনাস ফোর থাকলেও কস টু থিটার ফর্মুলাটা আমরা ভেঙে দিব, কস টু থিটা হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা দিলাম। আবারও সাইন টু থিটার সূত্র আমরা একটু আগে দেখলাম, টু ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর এখানে সেক স্কোয়ার আমরা যদি এটা নিচে লিখতে চাই, সেক স্কোয়ার সমান যে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, তাহলে এখান থেকে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা আমরা লিখে দিতে পারি। তাহলে এখানে প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে আমাদের ক্যালকুলেশন করলে কী হচ্ছে, দেখতে পাচ্ছি এই অংশটা একটা ট্যান স্কোয়ার, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এখানে, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এখানেও। তাহলে এখান থেকে আমরা কয়টা ট্যান স্কোয়ার লিখতে পারি, এখান থেকে তাহলে মাইনাস এইট পাচ্ছি, আর এখানে থাকতেছে কত আমাদের যে ট্যান থিটা ইনটু কত, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই হচ্ছে ওয়ান প্লাস ট্যান কিউব থিটা, এটা হবে না, এটা পুরোটারই পাওয়ার হবে থ্রি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কী কাজ করবো, এক্সের যে মানটা তা বসাই দিব, অর্থাৎ থিটার পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারবো, যে ট্যান থিটা যেখানে ধরেছি ট্যান থিটা মানে হচ্ছে এক্স, তাই ট্যান থিটা যেখানে আছে সেখানে আমরা এক্স দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে মাইনাস এইট ট্যান থিটার পরিবর্তে এক্স, ওয়ান মাইনাস এখানে ট্যান, তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান প্লাস ট্যানের পরিবর্তে ট্যান থিটার পরিবর্তে এক্স, তার পাওয়ার হচ্ছে তিন। তো এই যে আমার ডেরিভেটিভটা হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ডেরিভেটিভ, আমরা বলবো নির্ণয় ডেরিভেটিভটা হচ্ছে আমাদের কত, মাইনাস এইট এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স হল কিউব। তো আমি আশা করবো আপনারা সবাই আমাদের আটের যে দুই নম্বর অঙ্কটা ছিল তা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী পর নয় নম্বর পর্বে আমরা দুয়ের যে তিন নম্বর প্রশ্নটি রয়েছে তা সলিউশন করব, সেটা দেখার আমাদের পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।